গেল দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার কাছে ক্রমেই দুর্বল হয়ে আসায় ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দ্বারস্থ হয়েছে পশ্চিমা দেশগুলোর এদিকে যুদ্ধ বন্ধের জন্য রুশ প্রেসিডেন্ট একাধিক শর্ত জুড়ে দিলে তার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান শর্ত মেনে নিলেও যুদ্ধ বন্ধ করবে না রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে মস্কো ইউক্রেনের পূর্বমধ্য মধ্য অঞ্চলে সোমবার রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন কমপক্ষে বারো জন এই হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন অন্যদিকে মঙ্গলবার রাশিয়ার রোস্তভের আজব শহরে চালানো ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি তেল স্টোরেজের ট্যাঙ্ক তবে এই হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি কে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম এদিকে কিয়েবের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের কিছু অংশে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে দুই দেশের সেনাবাহিনী সেসব এলাকা দখলে নেয়ার চেষ্টা করছে রাশিয়া তবে রুশ বাহিনীকে মোকাবেলা করতে সেখানে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্যই জানিয়েছে এক রুশ কর্মকর্তা অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন কিয়েব বাহিনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা থেকে রুশ সেনাদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে এর আগে জেলনস্কের শীর্ষ কমান্ডার ভবিষ্যৎবাণী করেন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন সহ অত্যাধুনিক পশ্চিমা সরঞ্জাম ইউক্রেনে না আসা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব এলাকায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে মস্কো এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খার্কিব অঞ্চলের রুশপন্থী গভর্নর বিটালি গানচেভ বলেছেন সীমান্তের পাঁচ কিলোমিটার ভিতরে ভোপচানেস্কের নিকটবর্তী এলাকায় ইউক্রেনের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী কে দফায় দফায় আরও সৈন্য পাঠালেও তা মোকাবেলার চেষ্টা করছে মস্কো সময় সংবাদ